Hello friends, Assalamualaikum. Welcome to Medicine and Health Info Channel. Bondhugon, vitamin E related ajker video te apnader sathe vitamin E er upokarita ebong er sathe somporkito onnanno bishoy alochona korbo. Kerona ei upadanti manobdeher jonno ottonto guruttopurno. Tobe video ti shuru korar age apnader proti onurodh, apni jodi amar channel e notun hoye thaken tahole obosshoi নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন ই জাতীয় ক্যাপসুল রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ক্যাপসুলের নাম হলো ইজেল ডিএস ক্যাপসুল, যেটির মাত্রা 400 IU। এটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে রেনেটা লিমিটেড। ইজেল ডিএস ক্যাপসুলের প্রতি পিসের দাম 6 টাকা। এই ইজেল ক্যাপসুলটির অনেক ধরনের উপকারিতা রয়েছে, যেমন গর্ভধারণে সহায়তা করে, চুল পড়া বন্ধে সহায়তা করে, যৌন সমস্যা সমাধানে সহায়তা করে, মুখের ব্রণ হ্রাস করতে সহায়তা করে, দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা ও ত্বকের সুরক্ষায় সহায়তা করে। এছাড়াও মাসিকের ব্যথায় ভিটামিন ই এর ঘাটতিজনিত বিভিন্ন সমস্যা সমাধানে, হৃদরোগ সমস্যা সমাধানে সহায়তা করে থাকে। এটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন 200 মিলিগ্রাম এর 1 থেকে 2টি করে ক্যাপসুল অথবা 400 মিলিগ্রাম এর 1টি করে ক্যাপসুল সেবন করা যেতে পারে এবং সেটি সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। এই মেডিসিনটি সেবনের পরে কিছু সাইড এফেক্টস দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, দৃষ্টিশক্তির সমস্যা, পেটে জ্বালাপোড়া করা, উচ্চ রক্তচাপ এবং অবসাদ ইত্যাদি। সাধারণ নির্দেশিত মাত্রায় ভিটামিন ই গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদ। একই সাথে ভিটামিন ই শিশুদের জন্যও নিরাপদ, তবে প্রত্যেক ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। সকল ঔষধ আলো ও তাপ থেকে দূরে এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালে বাইরে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।